সবাই। তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামে এই খেলা, এবং তার মাতা বঙ্গমাতা মণিরত্ন নেসা, তার নামে এই খেলা। তো আসলে যেটা বলতেছিলাম একটু আগে আমি বিভাগীয় কমিশনের সাথে, যে এই খেলার মাধ্যমে আজকে সারা বাংলাদেশ থেকে আপনি ফুটবলের যে এই যে বাচ্চারা আজকে জেলায় আসতেছে, ইউনিয়ন থেকে উপজেলায় যাচ্ছে, উপজেলা থেকে জেলা পর্যায়ে আসছে, জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে যাচ্ছে, বিভাগীয় পর্যায় থেকে সরাসরি কেন্দ্রে তারা খেলতে যাচ্ছে, এটি একটি আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য। আমি মনে করি যে এটি একটা বিশাল বড় আমাদের এই বাচ্চাদের জন্য, আমাদের জন্য একটি বিশাল বড় একটি সুযোগ। আজকে এই বাচ্চারা যে ফুটবলের যে আজকে এই যে কালচার আছে, আস্তে আস্তে আমাদের বাংলাদেশ থেকে ক্রিকেটের, আসলে ক্রিকেট জনপ্রিয় খেলা, ক্রিকেটের আগে কিন্তু ফুটবল ছিল। ছোটবেলায় আমরা আবাহনী মোহামেডানের স্টেডিয়াম দিয়ে ফুটবল খেলা দেখতাম, মারামারি হতো, অনেক আনন্দ হতো, ঝগড়া হতো, বিবাদ হতো, কিন্তু আস্তে আস্তে ফুটবলের সেই জায়গায় বাংলাদেশে ফুটবলের সেই জায়গা নেই। এখন ক্রিকেট জাতীয়, যেহেতু অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি খেলাই আমাদের দেশে ফুটবল, যেহেতু আমাদের একদম গ্রামগঞ্জের খেলা হচ্ছে গিয়ে ফুটবল, আমাদের তৃণমূলের খেলা হচ্ছে গিয়ে ফুটবল। তো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই এই উদ্যোগটি নিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা, আজকে তার কারণে এই শিশুরা আজকে খেলার সুযোগ পাচ্ছে, আজকে জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এদের মাঝখান থেকেই হয়তো আমাদের সামনের বড় বড় যারা খেলোয়াড় হবে দেশের জন্য, বিদেশে যে খেলবে, এদের মাঝখান দিয়েই হয়তো আসবে। সমাধানে আমাদের বিজ্ঞ টিম রয়েছে, আপনারা যে কোনো ধরনের অভিযোগ বা খারাপ, হ্যাঁ শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচ, শুরু হয়ে গেল বরিশাল বনাম ভোলার মধ্যে সেই খেলাটি, বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2019-এর বিভাগীয় পর্যায়ের প্রথম খেলা, অত্যন্ত চমৎকার ধারাভাষ্যকর শফিকুল ইসলাম শফিক সাহেবের কাছে অসংখ্য ধন্যবাদ। আমাদের খেলা শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ভোলা জেলা দল এবং পটুয়াখালী জেলা বরিশাল জেলা দলের মধ্যে, বরিশাল জেলা দল তারা ভিপি প্রান্তে অবস্থান করছে, পক্ষান্তরে ভোলা জেলা দল সুইমিং প্রান্তে। তাছাড়া জন লিটন এবং হারুনা রশি আক্রমণ, এতে সে গোলরক্ষক চমৎকার রাতুলের এক হেড, এক হতে পারে অফসাইড, অফসাইড। আমরা বরিশাল জেলা দল এবং ভোলা জেলা দলের নামের তালিকা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আবারও অফসাইড, হারুনা রশিদ তিনি পতাকা উত্তোলন করে দিলেন। আরিফ আকর্ষণ করছে আমাদের শিক্ষক আরিফ ভাই, আপনি দুই দলের খেলোয়াড়ের নামের তালিকা কমেন্ট্রি বক্সে দেওয়ার জন্য নেওয়ার জন্য এখানে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাকে। টান উত্তেজনা এই বিভাগীয় পর্যায়ের আজকের ম্যাচ, বরিশাল চমৎকার আমি তালিকা দেওয়ার জন্য
যিনি নেতৃত্ব দিচ্ছেন খেলোয়াড়ের নামের তালিকা। প্রথম একাদশে কারা খেলছেন এবং অতিরিক্ত হিসাবে কারা খেলছেন? আমরা ক্লিয়ার করলেন ধলা জেলা দলের ডিফেন্ডার আসলে মনে হচ্ছে যে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, আসলে আন্তর্জাতিক ম্যাচ নয় এই ম্যাচ। এখানে বরিশাল বিভাগের ছয়টি জেলার ম্যাচ, কিন্তু এই আন্তর্জাতিক ওই রাহাত তিনি কিক নেবেন বরিশাল জেলা দলে। দেখা যাক গোল রক্ষককে পরাজিত করতে পারে কিনা। কিক হয় এবং কিন্তু কি করলেন ওই সাত নম্বর যাচ্ছে বলে তো খেলার সুযোগ তৈরি হয়েছে।